আমার বক্তৃতার শুরুতেই আমি এই জুলাই এবং আগস্ট আন্দোলনে যে হাজার প্লাস মাইনাস শিক্ষার্থী এবং অন্যান্যরা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মানে হাজারখানেক বা তার বেশি কম মানুষ জীবন দিয়ে কোটি কোটি মানুষের জীবনের স্বপ্ন জাগিয়ে গেছে এবং নতুন একটা স্লোগান এসেছে, নতুন বাংলাদেশ করতে হবে। নতুন বাংলাদেশ কি? খুব সহজে বুঝি আমরা, পুরাতন বাংলাদেশটা নয়, যেই দেশে বঞ্চনা ছিল, যে দেশে অত্যাচার নির্যাতন ছিল, যেখানে আয়না ঘর ছিল, জেল জুলুম, ভোট চুরি, নির্বাচন ব্যবস্থা বাতিল, অনেক কিছু যা সবই ক্লেদাক্ত, সেটা বদলে একটা নতুন দেশ গড়ব। এরকম দেশ যেখানে বাস করবার উপযোগী মনে হয়, যেখানে জীবনটা সুখদ মনে হয়, জীবন একটা স্বাভাবিক গতিতে চলতে পারে এবং এরকম না হয় যে এই জীবন থেকে পালাই পালিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরের মধ্যে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে যাওয়া হয়। এক একটা রাজনৈতিক দল এরকম দেশকে এক একভাবে ব্যাখ্যা করেছে। যেমন আমি বলি, আমার দল বলে, ইসলামী আন্দোলন বলে কল্যাণ রাষ্ট্র, কেউ বলবে গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বলবে মানবিক রাষ্ট্র, কিন্তু যে যে স্লোগানই বলেন না কেন, ফোকাস একটা জায়গাতেই, একটা নতুন রাষ্ট্র করতে চাই। আমি মনে করি এই স্লোগানের সঙ্গে আমরা সবাই সাধারণভাবে স্লোগানগতভাবে একসাথ হয়েছি, কিন্তু এটার ভেতরে যে স্পিরিট আছে, যে অনেক বড় একটা মর্মার্থ আছে, সেটা বোঝার জন্য হয়তো আমাদের আরও সময় লাগবে। আমি নতুন দেশ গড়তে চাই মানে আমরা যারা এই দেশটা গড়ব তারাও নতুন করে নির্মিত হতে হবে। এই নতুন দেশ গড়বেন যারা, শেষ পর্যন্ত যে রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদরাও নতুন করে নির্মিত হবেন। যেই দল, যেই সমস্ত দল এই পরিবর্তনটা করবে তাদেরকেও নতুন করে নির্মিত হতে হবে। আমি খুব বিশদ ব্যাখ্যা করার দরকার আছে সেটা মনে করি না। এর মানে হচ্ছে যে এটা কেবল একটা ক্ষমতার লড়াই নয়। আমরা আন্দোলনের প্রাথমিক বিজয় তো আমাদের হয়ে গেছে, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, সে ফিরে আসবার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তৎপরতাও আছে, ওটার মধ্যে আমি বিশদ যাচ্ছি না, কারণ সেটা আর একটা অধ্যায় হবে, সময় বেশি লাগবে। আমি মনে করি এটা জিতবে না, জিতবো আমরা যদি আমরা আমাদের কাজগুলো ঠিক মতো করতে পারি। অর্থাৎ নতুন যে দেশ গড়বার কথা বলছি, সেই দেশ যদি সেরকম করে গড়ে তুলতে পারি, এবং এটা সম্ভব মনে করি যদি আমরা, আমি আবার বলি, আমাদেরকে বদলাতে পারি। আমাদের বুঝতে হবে এরকম নয়, আমরা যখন 15 বছর ধরে আন্দোলন করছিলাম তখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলছিলাম আমাদের লড়াইটা কেবল সরকার বদলের লড়াই নয়, আমরা দেশটা বদলাতে চাই, সমাজ বদলাতে চাই, রাষ্ট্রটা বদলাতে চাই। ওই কচি কিশোররা যখন আন্দোলন করতো নিরাপদ সড়ক চাই, তখন বলেছিল রাষ্ট্রের সংস্কার করতে চাই। আমরা বলেছিলাম সংস্কার করতে হবে, এবং সংস্কারের জন্যে আমরা 41টা দল মিলে 31 দফা প্রস্তাবনাও দিয়েছিলাম। এই আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে মানে পরাজিত হয়েছে স্বৈরাচার, তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার হয়েছে। আমি এখানে একটা কোয়ালিফিকেশন করতে চাই, আমাদের মধ্যে তখন কিছু বিতর্ক হয়েছিল, আমরা কি তত্ত্বাবধায়ক সরকার বলবো? আমরা বলেছিলাম না, তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা নিয়ে সামনে আসে, বিকজ এটা একটা কনস্টিটিউশনের পার্ট, যেটা বলে সে কেবল নির্বাচনের তত্ত্বাবধায়ক করবে, তার মূল ফোকাস বলেন বা প্রায়োরিটি সেটা। কিন্তু অন্তর্বর্তী সরকার নিশ্চিতভাবেই একটা ভালো নির্বাচন করবে, পুরাতন যে নির্বাচন ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গেছে সেই জায়গায় একটা সত্যি সত্যি নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যার উপরে পা রেখে আমরা পরবর্তী গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রের মধ্যে যেতে পারবো। সঙ্গে সঙ্গে এটাও ঠিক, তার এই রাষ্ট্র বদলাবার কাজে ইনস্ট্রুমেন্টাল হতে হবে, অর্থাৎ একটা নির্বাচন চাইলেও কিন্তু হয়ে যাবে না, কারণ যা আছে খোল নলছে সেরকম রেখেই যদি নির্বাচন করতে চাই সেরকম নির্বাচন দিতে পারবো না। অতএব পরিবর্তনের জন্য যা যা করতে তাও তিনি করবেন, আর এই পথে চলতে চলতে যদি আমার প্রতিবেশী দেশ পানি বন্ধ করে দেয় তাহলে সেটাও তাকে ডিল করতে হবে, ও যদি অন্যায়ভাবে আমার দেশের জিনিসের দাম বাড়িয়ে দিতে চায় এবং যা ভাবতেই পারিনি যিনি পালিয়ে গেছেন তাকে জায়গা দিতে চায়, সেই সমস্যাটাও তাকে হ্যান্ডেল করতে হবে। তার মানে ফোকাস কেবলমাত্র নির্বাচনের উপর তা না, যাই আসবে তার এক সরকার থেকে আর এক সরকারে যাওয়া পর্যন্ত তার সমস্ত কিছুই তিনি নির্বাহ করতে পারবেন। এই কারণে এটা এক অর্থে নিয়মিত সরকারের মতো,
তার উপরে আমরা ততক্ষণে আস্থা বিশ্বাস ভরসা রেখেই আমরা কাজ করতে চেষ্টা করব। আমি মনে করি যে এখন যারা আছেন তারা আমাদের সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই ক্ষমতায় গেছেন। যেভাবে যেখান থেকে এটা আসুকটা কেন, যেভাবে যে প্রক্রিয়াতে এটা আসুকটা কেন, আমি মনে করি এই সরকার জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, তার সংস্কারের কথা বলছেন এবং তার একথাও স্পষ্ট বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার হাতেই দেশটা দিয়ে দেবেন। কারণ এটা তো ঠিক, রাজনীতি ছাড়া দেশ চলে না। যেভাবেই বলেন না কেন, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। ইকোনমিক্স বলেন, কালচার বলেন, গেমস বলেন, যাই বলেন, সব কিছুর শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ তো রাজনীতি হয়, তাতে তাদের হাতে যেতে হবে। আমি আবার বলি, তার মানে রাজনীতি যারা করছেন, রাজনীতির দল যারা করছেন, তাদেরকেও বুঝতে হবে সংস্কার যখন বলা হচ্ছে, আমি 31 দফা বলছি, ওর মধ্যে হয়তো সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলের সংস্কারের কথা বলা হচ্ছে না, কিন্তু রাজনৈতিক দল যদি নিজেদের মধ্যে সেই সংস্কারের প্রক্রিয়া না চালায় তাহলে সামগ্রিক এই সংস্কার কাজে লাগবে না। এটা মানুষ ঠিক করবে। অতএব হঠাৎ যদি আপনার মনে হয় এত দেরিতে ভোট কেন হবে, আমি তাড়াতাড়ি ভোট চাই, আর সেটা আপনি যদি প্রকাশ করেন তাহলে মানুষ নীরবেই আপনাকে তিরস্কার করবে, এত লোভ, এত তাড়াতাড়ি, এত জলদি ভালো নয়। আপনাদের ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, আরও ভালো কিছু কাজ করতে হবে। আমি কাউকে তির্যক বলেন, সোজা বলেন, খোঁচা দেওয়ার জন্য কথাটা বলছি না। আমি এটা মনে করি যে যদি এখানে যারা পতিত তারা থাকতেন, হয়তো এই আড়াই মাসের মধ্যে একটা দুটো হরতাল দিয়ে দিতেন। কিন্তু বিরোধী দলে যারা এখানে আছেন তারা সবাই মিলে যতখানি সম্ভব একটা যুক্তিসঙ্গত ব্যবহার করবার চেষ্টা করছেন এবং সার্বিকভাবে এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এখন আমি সংস্কারের বিষয়ে দু একটা কথা বলবো, বলি আমার কথা শেষ করবো। সেটা হচ্ছে সম্ভবত 14 দল যখন গেল তখন দেখেছেন পরের দিন পত্রিকায় নিউজ হয়েছে, 14 দলের সঙ্গে খুবই সুন্দর পরিবেশে অন্তর্বর্তী সরকারের প্রধানের কথাবার্তা হয়েছে। 14 দল এই সময়ের মধ্যে 2000টি সংস্কারের প্রস্তাব দিয়েছে পত্রিকায় নিউজ। 14 দল মানে যারা যারা গেছেন, পুরনো 14 দল বলছি না, তারা দিয়েছে 2000। বিএনপি সহ বাকিরা যখন যাবে তখন সব মিলে 10,000 প্রস্তাব বলে ওনারা কী করবেন? যেভাবেই দেখেন না কেন, আগামীর সরকার আগামীর দেশকে পরিচালনা করবেন এই অন্তর্বর্তী সরকার। বিএনপি যত বড় দল হোক, নাগরিক ঐক্য যত ছোট দল হোক, কিন্তু শেষ কথা এখন তারাই বলবেন। আমরা যে যতগুলো প্রস্তাব দেব, সবাই খেয়াল করছে এই প্রস্তাবগুলো ডায়াগোনালি অপোজিট আছে, কোনোটা নর্থ পোলে, কোনোটা সাউথ পোলে। ইসলামী আন্দোলন বলবে আমি ইসলামিক কনস্টিটিউশন চাই, আমি বলবো না একটা সেকুলার কনস্টিটিউশন চাই। দুটো এক জায়গায় মেলে কি? মেলে না, কিন্তু তারপরেও কোনো একটা জায়গায় তো মিলতে হবে। আমি ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করলাম, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি বলতে পারি, আগে থেকে সম্পর্ক ছিল। আমি তাকে বললাম, আপনি নিজে নোবেল টোবেল পেয়ে যত বড় হয়েছেন, আপনার কেয়ারটেকার চিফ হওয়া তো খুব বেশি জরুরি নয়, এমনি তো আপনার মানুষ ছেড়ে সারা দিনের মানুষ সম্মান করে, আপনি এটাই কি ধরে রাখতে চাইবেন? উনি খুব হাসলেন, এসে বললেন, না, আমি যত তাড়াতাড়ি পারি ভোট দিয়েই চলে যাব। আমি বললাম, কী করবেন এতগুলো প্রস্তাব একার জন্য এক এক রকম দিচ্ছে, মিলাবেন কীরকম করে, প্রেস করবেন কীরকম করে, নাকি জোর করে বলবেন? না, আমি বলছি তো এটাই বলতে হবে, তা তো পারবেন না। যত প্রস্তাব আসুক এটার সংশ্লেষ করবার ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারে থাকতে হবে। যদি সংশ্লেষণ করতে না পারেন, সবার সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারেন, তাহলে তার কাজ হবে তিনি যতগুলো বিষয়ে একমত হয়েছে জাতীয় ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতে সংস্কার করবেন, যেগুলো মিলেনি সেগুলো কী করবেন? কারণ তখন একটা মানলে বিএনপি খুশি হবে, আর আরেকটা মানলে ইসলামী আন্দোলন খুশি হবে, আর একটা না মানলে জামাত ইসলাম হরতালও ডাকতে পারে, বলতে পারেন না। আজ সবাই যত মনে করেই সবাই আস্থার জায়গায় কথা বলছে, যখন সরাসরি নিজের স্বার্থে আঘাত হবে, আর স্বার্থ যদি নাও বলি একেবারে মৌলিক চিন্তার মধ্যে যদি আঘাত হবে, তাহলে তিনি মানবেন কেন? অতএব অন্তর্বর্তী সরকারের একটা বিরাট রেফারির ভূমিকা পালন করতে হবে, আম্পায়ারের ভূমিকা পালন করতে হবে, যাতে তিনি সবাইকে নিয়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে পারেন। যতখানি পারবেন ততখানি পারবেন, যা পারবেন না ছেড়ে দেবেন পরবর্তী সরকার কিংবা পরবর্তী সংসদের হাতে। এর কি বিকল্প আছে? আমার নিজের বিবেচনায় এখন পর্যন্ত নাই, কিন্তু যদি ডক্টর ইউনুস কিংবা এই সরকার অনেক বেশি বড় নেগোসিয়েটর হন, অনেক বেশি বোঝাতে পারেন, নিশ্চয়ই তারা অনেক জ্ঞানী, তারা যদি বিএনপি জামাত এবং
ইসলামী আন্দোলন সহ আরও যত দল আছে সবাইকে নিয়ে তিনটা ডাইভার্জেন্ট পয়েন্টকে মিলিয়ে এক জায়গায় আনতে পারেন, দ্যাটস গ্রেট। অনেক বড় কাজ করবেন তারা, চেষ্টা করবেন, পারলে পারবেন, না যদি পারেন তাহলে চাপিয়ে দিতে পারবেন কি, দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। ডক্টর ইউনুস ক্ষমতায় আসবার পর থেকেই বলছেন উনি একটা ইনক্লুসিভ সোসাইটি করতে চান। ইনক্লুসিভ সোসাইটি মানে কি? সম্ভবত সাকর ভাই মনে করলেন তার মানে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। তার আচ্ছা, তারা তো সংগঠন বিক্ষোভ করতে পারে, আমি তার বিরোধিতা করছি না। আমাদেরকে যখন ডাকলো 15ই আগস্টের ব্যাপারে কি করা হবে, আমরা বললাম সাকর ভাই তো বলেই দিয়েছেন কি করতে হবে, তাদের উপরে কোনো বাধা বিধি নিষেধ নাই। পরের দিন তো দেখলাম তার দায়িত্বই বদলে গেছে। তার মানে ইনক্লুসিভ সোসাইটির ব্যাখ্যাটাও খুব ভালো করে দেওয়া হয়নি। কিংবা যখন তিনি বলেন যে বাংলাদেশ একটা পরিবার, তো সেই পরিবারে কি আওয়ামী লীগ সদস্য, সেই পরিবারে জাতীয় পার্টির সদস্য? আপনি তো ক্লিয়ার করে বলেন নেই কারা কারা এই পরিবারের মধ্যে আছে। তার মানে শুধু পরিবার বললেই কিন্তু হবে না, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্যাট ইজি যেরকম করে আপনি এনজিও বা অন্য জিনিস চালাতে পারেন। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোয়ালিফিকেশন থাকতে হবে, ডিফারেন্সিয়েশন থাকতে হবে, এবং খুব স্পষ্ট মিনিংও থাকতে হবে। আর স্পষ্ট যদি না থাকে, মাঝে মাঝে রাজনীতিবিদদের ওই রকম কথাও বলবার মতো যোগ্যতা থাকতে হয় যাতে এক কথার 10 রকম মানে হয়। অন্তত তখনকার মতো সময়টা পার করবার জন্য রাজনীতিবিদরা এরকম করে, আমি তার জন্য তাকে কৃতিত্ব দিচ্ছি না। বর্তমান সংকটের সময় আমি বলতে চাই যে এই গুরুদায়িত্ব এই সরকারের উপরে। আমি বলবো আমার জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করছে ততক্ষণ পর্যন্ত আমি আছি। যখন বিএনপি বলে আমি যৌক্তিক সময় দেবো সরকারকে, আমি বুঝি এইটাই যৌক্তিক সময় যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ তর্ক তৈরি করবার জন্যে একটা পজিটিভ স্টেপিং দেওয়া হচ্ছে। বিকজ আমি এই দেশকে এখানে রাখতে চাই না, আমি দেশটা বদলে দিতে চাই, আমি এমন এক জায়গায় যেতে চাই। আমি তো মনে করি বাঙালিদের মধ্যে যে শৌর্য, বীর্য, রেজিলিয়েন্স, ক্রিয়েটিভিটি আছে, যেটা ডক্টর ইউনুস প্রায় বলেন, শুধু বাধাটা সরিয়ে দাও এই জাতি অশান্ত সাধন করতে পারে। আমি এটা বিশ্বাস করি, আমি মনে করি আপনারাও বিশ্বাস করেন। সেই রকম একটা রাষ্ট্র এবং দেশ গড়বার জন্যে আমাদের এই যে আগস্ট বিপ্লব বলেন বা অভ্যুত্থান বলেন, যে স্বপ্ন দেখানো যে পথের সূচনা করলো, আমরা সেই পথ ধরে হাঁটতে হাঁটতে অথবা দৌড়াতে দৌড়াতে আসলে সেই জায়গাতে পৌঁছাতে পারি, যাতে এখন আমাদের সবার সেই চেষ্টা করা উচিত। ধন্যবাদ সবাইকে।